এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের স্বাগত এ বন্ধুরা ভিডিওটি থামলে তোমরা দেখতেই পেয়ে গেছো যে এখন আমি কোন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো বন্ধুরা মেন টপিকে যাওয়ার আগে কিছু কথা তোমাদের বলে রাখি যে ডাব্লিউ মেইন আফগারি পুলিশ মেইন এবং পিএসসি ক্লাসশিপের ইংরাজি যে ক্লাসটি আছে ইংরাজি যে তোমাদের সিলেবাসে আছে সেই নিয়ে কিন্তু ক্লাস আমি অলরেডি করিয়ে ফেলেছি অনেকগুলো ক্লাস করাচ্ছি এবং এখনও কন্টিনিউ চলছে তো যারা পুরনো আছো তারা তো অবশ্যই ক্লাসগুলো দেখেছো আর নতুন যারা আছো ক্লাসগুলো না দেখে থাকলে ডিসক্রিপশান চেক করো ওখানে আমি লিঙ্ক প্রোভাইড করেছি লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো করে নাও আশা করছি ক্লাসগুলো ভালো লাগবে তোমাদের এবং ক্লাসগুলো করলে ইংলিশ বিষয়ে তোমাদের কিন্তু কোনো রকম ডাউট থাকবে না তো দেরি না করে চলো শুরু করে দিই আজকের টপিক নিয়ে আলোচনা বন্ধুরা ইতিমধ্যে কমপ্লিট হলো পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের প্রিলি পরীক্ষা এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই পরীক্ষার কাট অফ কত হতে পারে মেন বিষয়ে যাওয়ার আগে তোমাদের কাছে কিছু ইনফরমেশান দেবো যেগুলো তোমাদের জেনে রাখা দরকার তো দেখিনি আমাদের সেই ইনফরমেশানগুলো কি। বন্ধুরা ডাব্লিউ এসআই ভ্যাকান্সি নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে রাখি দেখো এসআই টোটাল শূন্যপদ ছিল ছশো আটষট্টিটি ছো টোটাল শূন্যপদ ছিল এই ছশো আটষট্টি টোটাল শূন্যপদের মধ্যে জেনারেলদের জন্য ভ্যাকান্সি ছিল কত তিনশো ছেষট্টি এসসিদের জন্য ছিল একশো সাতচল্লিশটি ওবিসি এ যারা আসো তাদের জন্য কিন্তু আটষট্টিটি ভ্যাকান্সি ছিল এবং ওবিসি বি বিয়ের জন্য সাতচল্লিশটি এবং টির জন্য চল্লিশটি কিন্তু ভ্যাকান্সি ছিল ডাব্লিউপি এর জন্য টোটাল কত ছশো আটষট্টি তো নেক্সট দেখে নাও বন্ধু দু নম্বর কী আছে কতজন পরীক্ষার্থী ছিল তো একটু বলে রাখি যে কতজন তোমাদের পরীক্ষার্থী ছিল আমি কিছু ইনফরমেশান কালেক্ট করেছি কিছু কিছু সেন্টারে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কিছু কিছু কথা তাদের কাছ থেকে কিছু কালেক্ট করেছি এবং আমি কিছু যে আমার সোর্স আছে তার থেকেও কিছু কালেক্ট করেছি যে কতজন পরীক্ষার্থী ছিল কীরকম তার অ্যাটেন্ডেন্স ছিল তো সেটাই একটু বলে রাখি বন্ধুরা তোমাদেরকে আগে জানিয়ে রাখি পরীক্ষার্থী অনেক কম ছিল অনেকে কিন্তু পরীক্ষা দিতে আসতে পারেনি কারণ তোমরা অনেকেই জানো যে অনেক জায়গায় এখন ঝামেলা চলছে তাছাড়া পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের সামনে মাঠ রয়েছে তার জন্য অনেকে কিন্তু পরীক্ষা দিতে পারেনি সেই কারণে পরীক্ষার উপস্থিতি কম ছিল মোটামুটি পঁয়ষট্টি পার্সেন্ট ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে এই সব কারণে কিন্তু কাট অফের ওপর একটা এফোর্ট পড়বে এই যে রিজেনগুলো আছে যে পরীক্ষাতে ছিল না সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট সামথিং যে ক্যান্ডিডেট ছিল যারা পরীক্ষা দিয়েছে তোমরা জেনেই গেছো যে কিছু ঝামেলা চলছে রাস্তায় অবরোধ হচ্ছে রেলে অবরোধ হচ্ছে যেই কারণে কিন্তু অনেক পরীক্ষাতে কী হয়েছে পরীক্ষা দিতে পারেনি তো এই কারণে কিন্তু এইসব যে পারেনি পরীক্ষাতে তার বলে তো এক্সাম ক্যান্সেল হয়নি তো এক্সাম তো তোমার হয়েই গেছে তার এই যে রিজনগুলো আছে এর জন্য কিন্তু এটা কাটা বড় ওটা এফোর্ট পড়বেই একটু কম যেতে পারে তো দেখো নেক্সট দেখো কি আছে তিন নম্বর কী পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছিল তাহলে পরীক্ষার প্রশ্ন কেমন এসেছিলো এটা একটু বলে দেখি বন্ধুরা আমি যতটুকু ইনফরমেশান কালেক্ট করতে পেরেছি সেই অনুযায়ী পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব একটা সহজ ছিল না আগের বারের তুলনায় পরীক্ষার প্রশ্নটা কিন্তু একটু কঠিন ছিল এই কারণেও কাটঅপের ওপর একটা ভালো এফোর্ট পড়বে তো বন্ধুরা আমি যতটুকু কিন্তু কালেক্ট করতে পেরেছি ব্যাপারটা যে আমি সেন্টারে গিয়েছিলাম কিছু কিছু সেন্টারে গিয়েছি তো সেখানে কিছু ছেলের সঙ্গে কিছু ক্যান্ডিডেটের সঙ্গে আলোচনা করেছি এবং আমার সোর্স থেকেও কিছুটা কালেক্ট করতে পেরেছি যে কি তোমাদের কিন্তু প্রশ্নগুলো খুব একটা সহজ ছিল না বা খুব একটা কঠিনও ছিল না মডেট লেভেল কোশ্চেন ছিল তো যারা পড়াশুনো করে গেছ যারা আগের দিয়ে অনেক আগের দিয়ে প্রিপারেশান নিয়েছো তাদের কাছে মোডেটি ছিল এবং যারা কিছুই পড়নি বা কিছু হালকা পাতলা পড়ে গেছো তাদের কাছে একটু কঠিনই ছিল দেখো পরীক্ষার্থীর সংখ্যাও কম ছিল কোশ্চেনও খুব একটা সহজ ছিল না তো যেই কারণে কিন্তু কাট পর একটা এফেক্ট পড়বেই তোমাদের তো নেক্সট দেখো চার নম্বর আছে কি এক নজরে দেখে নি পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের কাট অফ কত হতে চলেছে তো দেখো বন্ধুরা আমি যতটুকু কালেক্ট সোর্স দিয়ে কালেক্ট করতে পেরেছি যতটুকু আমি ক্যালকুলেশান করতে পেরেছি যতটুকু আমি পোলিং তৈরি করেছিলাম সেই থেকে যতটুকু ইনফরমেশান কালেক্ট করতে পেরেছি তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু জেনারেল কাট একশো কুড়ির মধ্যে তোমাদের থাকবে একশো কুড়ির মতন তোমাদের কিন্তু এক দুই প্লাস মাইনাস হতেই পারে তো জেনারেল কাটাপ একশো কুড়ির কাছাকাছি কিন্তু তোমাদের কাট আপটা থাকবে এসি তোমাদের পঁচানব্বই থেকে আটানব্বই কিন্তু কাট আপ থাকবে ওবিসি এ থাকবে একাশি থেকে তিরাশির মধ্যে এক দুই আগে পিছিয়ে হতেই পারে কিন্তু এরকমই কিন্তু তোমাদের কাট দেখতে চলেছো তোমাদের সাব ইন্সপেক্টরের পরীক্ষার প্রিলি এক্সামের তো ও বিসি বি এর ক্ষেত্রে একশো পাঁচ এবং এসটির ক্ষেত্রে আটষট্টি বন্ধুরা এসটি কিন্তু তোমাদের ভ্যাকান্সিও কম ছিল এবং পরীক্ষাতে ক্যান্ডিডেটও কম ছিল যাই যেই কারণে এসটির কাট আপ কিন্তু একটু কমই যাবে তো দেখো এই যে কাট আপগুলো কিন্তু তোমাদের এবার দেখতে চলেছ দু হাজার উনিশের যেই পরীক্ষাটি হয়ে গেল পশ্চিমবঙ্গের সাব ইন্সপেক্টরের পরীক্ষা তো আশা করছি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো এবং তোমাদের এডুকেশনাল গ্রুপগুলো শেয়ার করে দাও আর তোমরা যারা এখনও সে ক্লাসগুলো করোনি আর যে ক্লাসগুলো আমি করাচ্ছি ইংরেজি ক্লাস তো অবশ্যই ক্লাসগুলো করে রাখো তোমাদের কিন্তু উপকার হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং